আপনারা তো জানেন আমাদের এখানে দানার প্রভাবে কিছু কিছু চাষি লাগাতে ক্ষতি হয়েছে। আমাদের অলরেডি বাংলা শস্য বিমা যোজনা নিয়ে অলরেডি ব্লকের মধ্যে কাজ হচ্ছিল, তবু যেটুকু সামান্য বাদ ছিল সেই জন্য একটা বিশেষ ক্যাম্পগুলো দানা এফেক্টেড এরিয়াগুলোতে আমরা করছি। সেটার ওই কাজগুলো কেমন হচ্ছে চাষিদের সঙ্গে একটু কথা বলার জন্য এখানে পরিদর্শন করতে এসেছি। ম্যাডাম, যে শস্য বিমা যে দেওয়া হবে সেখানে যে আমন ধানের সঙ্গে কি এই সুগন্ধি যে ধান রয়েছে সেই ধানে কি টাকার তফাৎ হবে? ম্যাডাম, এছাড়াও কি যে আলু চাষি বা ইয়ে শস্য মানে রবি শস্য ফসল রয়েছে সেই ক্ষেত্রে কি কোনো রকম রবি শস্য যে মানে সবজি চাষের ক্ষেত্রে সেইখানে কোনো মানে টাকা পয়সা কিছু ইয়ে হবে? আলুর জন্য তো হবে, সবজি জন্য আপাতত কিছু নেই। ম্যাডাম, এই যে নিকাশি ব্যবস্থার একটা দেবখল একটা বিরাট সমস্যা, আজকে এটা আমি খুঁজে দেখলাম, সেটা আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে এবং খন্ডগোস থেকে তথা রায়না ওটা বাঁকুড়া পড়ছে এদিকটা বর্ধমান, ঠিক আছে, আজকে আমি দেখেছি বর্ধমানে বেশ কিছু জায়গায় এই আপনার দেবখালের উপরে দেখা যাচ্ছে অপরিকল্পিতভাবে বিভিন্ন রকম দেখা যাচ্ছে বাড়িঘর ভরে উঠছে, এই বিষয়ে কি বলবেন? সেটা আমরা ইরিগেশন দপ্তরকে দিয়ে এগুলো ফিল্ড এনকোয়ারি করাবো, তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমরা